গাজীপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে হারাতে ছদ্মবেশে কাজ করছে বিএনপি, এমন অভিযোগ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আর নৌকার বিজয় নিশ্চিতে নেতাকর্মীদের আরও তৎপর থাকতে বলেছেন যুবলীগ সভাপতি। গাজীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতুল্লাহ খানকে বিজয়ী করতে যুবলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া যুবলীগকে ভোট পাহারা দেওয়ার আহ্বান জানান। কে বলে বিদ্রোহী, কে বলে এটা ওইটা, কোনো কিছু নাই। আওয়ামী লীগ এক এবং একাকার। আওয়ামী লীগ যারা করে তারা নৌকা করবে, আর যারা বেইমানি করবে নৌকার সাথে তাদেরকে মুস্তাকের দলে যেতে হবে। যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান। আমরা স্টার্ট করতে চাই গাজীপুর থেকে 25 মে তারিখে আপনাদের সার্বিক সহযোগিতায়। আল্লাহ যদি কামিয়াব করেন, গাজীপুর সিটি কর্পোরেশন হবে একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন। শেখ পরশ বলেন, বিএনপি ছদ্মবেশে আওয়ামী লীগকে হারানোর চেষ্টা করে যাচ্ছে। নেতাকর্মীদের অনুরোধ করব, পরিবারের সদস্যদেরকে এই প্রচারণায় সম্পৃক্ত করবেন। বিএনপি নির্বাচনের মাঠে অনুপস্থিত হলেও ষড়যন্ত্রের মাঠে তারা সক্রিয়ভাবে উপস্থিত। আমাদের নেত্রী শেখ হাসিনা সৎ আদর্শবান নেতৃত্ব, তার নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর সেই নেত্রী যদি কাউকে প্রতীক দেয়, সেটা বিরোধী করা, বিরোধিতা করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। অনুষ্ঠানে জেলা ও মহানগর যুবলীগের নেতা, কাউন্সিলর প্রার্থী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।